আসসালামু আলাইকুম। এত এত খাবার দেখে আপনারা কি ভাবছেন যে এত খাবারের ভিডিও কেন শেয়ার করেছি, তাই না? এই ভিডিওটা আমি ভিডিও করেছিলাম 24 জুলাই রাত 12টার কিছু আগ থেকে। তো সে সময়টা আমাদের দেশে কিন্তু গণ্ডগোল ছিল, আপনারা সবাই কম বেশি জানেন। তখন ছাত্র আন্দোলন, দেশ থেকে সরকার নেমে যাওয়া, অনেক কিছু, বেশ অনেক ছাত্র মারা গিয়েছে। ওই মুহূর্তে না এই ভিডিওটা আমার শেয়ার করতে ইচ্ছে করেনি। তারপরে চলে আসি, কিছুদিন পরেই কিন্তু আমাদের আবার বন্যা। তো বন্যার এই সময়টাতে কিন্তু অনেক মানুষ না খেয়েছিল, অনেক মানুষ কষ্ট ছিল। তো এই সকল চিন্তাভাবনা করে এই দুর্যোগের জন্যই কিন্তু আমি গত 2 মাস এই ভিডিওটা শেয়ার করিনি, কিন্তু খুব শখ করে ভিডিওটা করে রেখেছি। আমার প্রিন্সেসের বার্থডে ছিল 25 জুলাই। তো তার বার্থডে উপলক্ষে আমরা ওই সময়টা যেহেতু দেশের পরিস্থিতি ভালো ছিল না, বাইরে যেতে পারিনি, সেই কারণে কিন্তু আমি বাসায় বেশ এবার রান্নাবান্না করেছি, যেহেতু বাচ্চাদের মন যেন খারাপ না হয়, ওরা অন্তত এটুক বুঝে যে আমাদের জন্মদিনটা বাবা মা সেলিব্রেট করতে পারে। তো কীভাবে সেলিব্রেট করেছি সেটাই একটু আপনারা দেখে নিন। তো এখানে বেশ কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছি, অর্থাৎ রান্নাবান্না করে নিয়েছি, কোনো গেস্ট নয়, আমরা নিজেরা নিজেরাই। তো বাচ্চাদেরকে জাস্ট আনন্দ দেওয়া। প্রথমে দেখতেই পেয়েছেন আমি বেশ কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি, অর্থাৎ ডিমের কোর্মা করব। সাথে এখন যে রোস্ট করব সেই মুরগির পিসগুলোকে আমি একটু হালকা তেলে ভেজে নিচ্ছি, একটু হলুদ আর লবণ দিয়ে। এই রেসিপিগুলো সাধারণত আমি আমার কিচেন চ্যানেলে শেয়ার করে থাকি বা এই পেজটিতেও শেয়ার করা আছে, চাইলে আপনারা ফুল রেসিপি দেখে নিতে পারবেন। আজকে আসলে এই ভিডিওটার মধ্যে ফুল কোনো রেসিপি আমি শেয়ার করছি না, কারণ আমার ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে, যেহেতু আমাদের এটা বার্থডে ব্লগ ছিল। সেই সুবাদে আমি আজকে কোনো রেসিপি কিন্তু ফুললি শেয়ার করছি না। তো 2টো মুরগি কিন্তু এখানে আমি রোস্ট করে নিচ্ছি, আর যখনই রোস্ট করি তখনই আমি চেষ্টা করি একটু বেশি করে তৈরি করার জন্য, কারণ বাচ্চারা কিন্তু চিকেন রোস্ট খুবই পছন্দ করে, তাছাড়া চিকেনের যে কোনো আইটেম খুব পছন্দ করে। যদিও মেয়ে বড় হয়ে গিয়েছে, ভার্সিটিতে পড়ে, তবুও কিন্তু আমার কাছে বাচ্চাই মনে হয়, তাই না? কেন জানি না, বাচ্চারা বিয়ে শাদী হয়ে গেলেও কিন্তু মায়েদের কাছে সবসময় বাচ্চাই মনে হয়, তারা আর যেন বড় হয় না। তো কিভাবে রোস্টটা তৈরি করে নিচ্ছি, পেঁয়াজের বেরেস্তাও করে নিলাম, আর এখানে তো আস্তে আস্তে টক দই, বাদাম বাটা, পেঁয়াজ বাটা সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আর নাই বা বলি, আমাদের দেশের যে পরিস্থিতি ছিল গত 2টো মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ জুলাইয়ের 25 তারিখ ছিল আমার মেয়ের জন্মদিন, পুরো জুলাই মাসটা, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস আমি কিন্তু অপেক্ষা করেছি। দুর্যোগপূর্ণ আবহাওয়া, তারপর দেশের পরিস্থিতি এরকম, অনেক অনেক স্টুডেন্ট আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছে, তাদের প্রতি সমবেদনা জানানো বা শোক পালন করা, বন্যায় কত কত মানুষ যে কষ্ট পাচ্ছে তাদের প্রতি সমবেদনা জানানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটা শেয়ার করতে পারিনি। আসলে খারাপ লাগে যে আমি আমার ভালো অবস্থান থেকে এরকম একটা খাবার দাবারের ভিডিও শেয়ার করছি, আর মানুষ কত কষ্টে আছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, সেটাই কিন্তু ভেবে শেয়ার করা হয়নি। আর এই ভিডিওটা শেয়ার না করলেও পারতাম, কিন্তু শেয়ার করার উদ্দেশ্য হলো এগুলো আমার স্মৃতির পাতায় থেকে যাবে, যেহেতু কষ্ট করে ভিডিওটা করেছি। তো আজকে রাতেই আমি ভয়েস ওভার করে আপনাদের সাথে ভিডিওটা আর কি আপলোড দিব, শেয়ার করব। তো এখানে আমার রোস্টগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমরা মেম্বার কিন্তু মাত্রই 4 জন, মেয়ে 2, হাজব্যান্ড ওয়াইফ 2 জন। এই যে বললাম এতগুলো খাবার কেন তৈরি করেছি, আসলে এগুলো বক্স করে রেখে দিব, ওরা আস্তে আস্তে ফ্রিজে রেখে গরম করে করে খাবে। কেননা যে কোনো খাবারই আমি চেষ্টা করি একটু বেশি করে রান্না করতে, হয় কি আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি সেক্ষেত্রে আমি কিন্তু সময় ম্যানেজ করতে পারি না, মানে খুবই সময় সংকীর্ণতা এবং ম্যানেজ করতে পারি না, বিদায় অনেক সময় কিন্তু খাবার দাবারে অনেক প্রবলেম হয়ে যায় কাজ করতে গিয়ে। তো এবারে আমি আমার সেই রিভিউমূলক যে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে মাল্টি কুকারের, সেই মাল্টি কুকারের মাংসটা বসিয়ে দিচ্ছি। এখানে গরুর গোশত বসিয়েছি 2 কেজি পরিমাণ, সাথে এখন সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি, কেননা তাড়াহুড়া। আমি আসলে চুলায় রান্না চড়িয়েছি সন্ধ্যা 7টায়, হঠাৎ করে প্ল্যান করেছি, দুপুরে কিন্তু হালকা পাতলা খেয়ে নিয়েছিলাম, আর বিকাল থেকে আমরা প্ল্যান করছিলাম যে আসলে কিছু কিছু নামাই ফ্রিজ থেকে, রান্নাবান্না করি, যেহেতু বাচ্চারা আর কি ওর বাবাকে ফোন করে বলছে বাবা আজকেই আমরা রাত 12টার পরে কেক কাটবো, কেক নিয়ে এসো।
তো ওদের মনটা আসলে রক্ষা করার জন্যই আমি আস্তে আস্তে এগুলো করে নিয়েছি 24 তারিখে। তো 24 তারিখ রাত 12টার পরে আমরা কিন্তু কেকটা কেটে নিয়েছি, ওর 25 তারিখ পালন করা হয়ে গিয়েছে। আর আপনারা তো জানেন 5ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হলো আরেকবার করে। ওই সময়টা খুব ভয়াবহ অবস্থা ছিল, ইন্টারনেট বন্ধ ছিল, তারপরে অনেক কিছু মানে সমস্যা ছিল। আর এই যে নিয়ামা ব্র্যান্ডের যে মাল্টি কুকারটা, এটা প্রেশার কুকার, এটার মধ্যে কিন্তু খুব সহজে খুব অল্প সময়ে রান্না করে নেওয়া যায় এবং এটা খুবই সাশ্রয়ী একটা জিনিস। আপনার কারেন্ট বিলটাও কম উঠবে। যাদের বাসায় গ্যাসের সমস্যা, তারা লাইনের গ্যাস অর্থাৎ সরকারি গ্যাসটা, তারা কিন্তু আমার মতো এরকম ইনফ্রারেড চুলা, এরকম মাল্টি কুকারগুলো বা প্রেশার কুকারগুলো বাসায় রাখতে পারেন। আমি কিন্তু সব ধরনের ইলেকট্রিক পণ্য এখন বাসায় ব্যবহার করছি, কারণ আমার বাসায় কিন্তু লাইনের গ্যাসটা নেই অর্থাৎ সরকারি গ্যাসটা নেই। সেই কারণে আমি কিন্তু এখন এই কারেন্টের জিনিসগুলো ব্যবহার করে করে আমার গ্যাসটাকে সাশ্রয় করছি। পায়েসও একটু রান্না করে নিলাম, কারণ ডেজার্ট আইটেম এটা, একটু খাবারের পর না খেলে কিন্তু ভালো লাগে না। আমার নিজেরই কিন্তু মিষ্টি খাবার খুবই পছন্দ। তো সব কিছু মোটামুটি শেয়ার করছি। গরু গোশত করলাম, ডিমের কোরমা করেছি, সেটা আর মনে হয় ভিডিও করিনি। তো এরই মধ্যে খাবার দেওয়া হয়ে গিয়েছে টেবিলে, দেখতেই পাচ্ছেন। এই তো আমার এই আম্মু সোনাটার আজকে জন্মদিন ছিল, অর্থাৎ 25শে জুলাই। আমরা 24 তারিখ রাত 12টার পরে কেক কেটেছিলাম, এটা 24 তারিখের ভিডিও। আর এত এত খাবার যেহেতু টেবিলে সাজিয়েছি, ভিডিও করার লোভ যেন তাদের সামলায় না। আর আমার হাজব্যান্ড তো অপেক্ষা করছিল কিভাবে কখন খাবে, কারণ উনি একটু আগেই অফিস থেকে চলে এসেছিল 7টায়। তো আমার রান্নার অপেক্ষায় উনি অপেক্ষা করছিলেন যে আসলে এখন যদি অন্য কিছু খাবার খায়, আমি কিন্তু এই ভারী খাবারগুলো খেতে পারবো না। তো সেজন্য সবাই কিন্তু টেবিলে দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করছে। আসলে যারা ব্লগার বা যারা ভিডিও করে থাকেন তারা বুঝবেন যে কোনো খাবার দাবার যখন আমরা রান্নাবান্না করি, টেবিলে সাজাই, তখন কিন্তু ভিডিও করতে করতে ঠান্ডাও হয়ে যায়, তাই না? আমি তো যতদিনই রেসিপি করি, আমার রেসিপির ভিডিওগুলো আমি যখন ছবি তুলি, ছবি তুলতে তুলতেই কিন্তু অনেক ছবি তোলা হয়ে যায়, আমার খাবারও ঠান্ডা হয়ে যায়। আসলে ব্যাপারটা এরকমই হয়ে গিয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গিয়ে, না খাবারগুলো আর গরম গরম খেতে পারছি না, সময় মতো খেতে পারছি না, সময় মতো চলাফেরা কোনো কিছুই আসলে হয়ে ওঠে না। স্প্রাইটটা দেখে আমার এখনই মানে মনে হচ্ছে যে আমি এখন খেয়ে নিব। আমার কিন্তু এই ঠান্ডা স্প্রাইট, তারপরে ফান্টা, এই জাতীয় কোক আবার পছন্দ না, এই জাতীয় ড্রিঙ্কসগুলো খুবই পছন্দ। তা আমার মেয়ে খুব মনের আনন্দে ভিডিও করছে, সে আবার এই ভিডিওটা আমাকে বলেছে যে মা রিলসে আপলোড দিও। আমি আবার এই খাবারের ভিডিওটুক রিলসে আপলোড দিয়ে দিয়েছিলাম তখনই, কারণ মনে মানছিল না যে মেয়ে এত কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জ করলো, মাকে দিয়ে রান্না করালো, আর আমি তো ভিডিওর কাজে ব্যস্ত ছিলাম। আপনারা অবশ্যই আমার কিন্তু গ্লাসে দেখেই বুঝতে পারছেন আমার এই ভিডিওটা যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমার স্মৃতির পাতায় থেকে যাবে। তো পোলাও করেছি, রোস্ট করেছি, আর হচ্ছে ডিমের কোরমা করেছি। আমার হাজব্যান্ড অধীর আগ্রহে বসে আছে কখন খাবে। রোস্ট কিন্তু সবারই পছন্দ, তাই না? চিকেন রোস্টটা অবশ্য খুব মজা হয়েছিল খাবারগুলো। যদিও সন্ধ্যা 7টা থেকে রান্না করেছি, রাত 11টার মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এই যে পায়েসটা, মিষ্টান্ন খাবার আমার খুবই লোভ লাগে, দেখে মনে হচ্ছে আমি এখনই খেয়ে নেই। এটা ছিল গরুর গোশত, তখন কিন্তু আমাদের ফ্রিজে বেশ কুরবানির গোশত ছিল, তো এগুলো কিন্তু কুরবানির গোশতই। আর ডিমটা কোরমা করেছি, বেশ কিছু সালাদ করে নিয়েছি। এই সালাদগুলো কিন্তু সব আমাদের খাওয়া হয়ে গিয়েছে, কারণ আমরা 4 জন মিলে সবগুলো সালাদ খেয়ে ফেলেছিলাম। আসলে এই ধরনের খাবারগুলো শেয়ার করতে ভালো লাগে না, কিন্তু কি করব, কষ্ট করে যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমার কাজই কিন্তু খাবার দাবার নিয়ে, তাই না? খাবারের ছবি পোস্ট করা, খাবারের ভিডিওগুলো পোস্ট করা, কিভাবে আমি খাবারগুলো তৈরি করি, ব্লগ ভিডিওতেও তো আমরা লাইফস্টাইলগুলো যেহেতু শেয়ার করি, সেক্ষেত্রে আমাদের খাবারগুলো কিন্তু শেয়ার করতে হয়। আর ঘড়িতে দেখতেই পেয়েছেন 11:45 অর্থাৎ 12টা বাজার 15 মিনিট আগে আমরা খেতে বসে পড়েছি। এই খাওয়া শেষ হয়ে গেলেই কিন্তু আমরা কেক কাটতে চলে যাব। আর চিকেন কিন্তু আমি খুব একটা পছন্দ করি না, আজকে তাও একটু নিব, কারণ চিকেন রোস্ট করেছি, নিয়ে তারপর খাবো। আর এই চিকেনটা কিন্তু ফ্রিজে ছিল, যার কারণে আমি খেতে পারছিলাম না। আর যদি মানে নগদ এনে রান্না করা হয়, সেক্ষেত্রে হয়তো আমি কিছুটা খেতে পারি রোস্ট বানালে। আমার মেয়ে আবার সার্ভ করে দিচ্ছে, মেয়ে আমাকে বলছে যে মা তুমি বসো, কিন্তু আমি আসলে আমার ভিডিও শেষ না করে বসতেও পারছি না। প্রত্যেকের খাবার কিন্তু
ঠান্ডা হয়ে গিয়েছিল আসলে 15 মিনিট, উপরে কিন্তু ফ্যান চলছে। ভয়েস ওভারটা আমি আজকে রাত্রে করছি, ইনশাল্লাহ আগামীকাল দুপুর নাগাদ আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলব। এবারে মেয়ে মেয়ের খাবার এবং আমার খাবার দুজনের খাবারটাই রেডি করবে, তো আমিও আমার ভিডিওটা এখানেই শেষ করে তারপরে আর কি আপনাদের সাথে আবার পরে কথা বলবো, আমি খেতে বসে যাব। তো মেয়ের বুদ্ধি যে কিভাবে রোস্টের ঝোলটা নিতে হয়, আমি বলছিলাম মা একটা ছোট চামচ নিয়ে আসো, বলছে মা বুদ্ধি থাকলে হয়, দেখো আমি কিভাবে নিচ্ছি। আর ডিম তো আমি খাই না, কম বেশি সবাই জানেন। আসলে বাচ্চাদেরকে এত সুন্দর করে আয়োজন করে সামনে খাবার দিলে ওরা এত যে খুশি হয় সেটা বলার মতো না। চেয়েছিলাম এই দিনটাতে বাইরে যেতে, কিন্তু পরিস্থিতিটা এত খারাপ ছিল যে আসলে ঘর থেকে বের হওয়ার মন মানসিকতাও কাজ করেনি, আর ভয়াবহ অবস্থা ছিল সেই সময়টা, আপনারা কম বেশি সবাই জানেন। আমি কিন্তু বেশ অনেক বছর যাবত এই কাজগুলো বন্ধ করে দিয়েছি, বাসায় এত খাবার দাবার অ্যারেঞ্জ করা বা কষ্ট করে মেহমান অতিথি দাওয়াত করে খাওয়ানো এই কাজগুলো এখন আর করি না। অনেক বছর হবে, প্রায় এক যুগ বলতে পারেন, 12 বছর হয়ে গিয়েছে। তো এই এক যুগের মধ্যে কিন্তু আমি বাচ্চাদের জন্মদিন এগুলো বাইরেই সেলিব্রেট করি, বাসায় করার চেষ্টা করি না, নিজের কষ্ট হয়ে যায় আসলে। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, 12টার পরে আমরা এখন কেকের ছবি টবি তোলা নিয়ে ব্যস্ত, এবং আমরা এখন কেক কাটবো। আমরা চলে এসেছি এখন ড্রয়িং রুমে। তো আসলে কারোই খাওয়ার ইচ্ছা নাই, কিন্তু কেক 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 খেতে না পারে, বলেন তো? কেক কিন্তু খাওয়া দাওয়ার পরেও খাওয়া যায়, ডেজার্ট আইটেম যেহেতু, তাই না? তো এখন আমরা সবাই মিলে কেকটা কাটবো। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, দুটো মেয়ে আমার হাতে আছে, ওদেরকে যেন আল্লাহবাক এতটা খুশিতেই রাখেন। মা বাবার কাছে যে আবদার ওদের পূরণ হচ্ছে এটা যেন সবসময় হয়, এবং এভাবে যেন সবাই ওদেরকে আদর করে থাকে, আসলে এটাই কামনা করি। সবার মেয়ে সন্তানের জন্য আমি দোয়া করি, আর আমার মেয়ে সন্তানদের জন্য আপনারা দোয়া করবেন, যাতে ওরা এরকম চাওয়া পাওয়াগুলো যেন সবসময় পূরণ করতে পারে, অন্যের কাছে যেন এরকম আদরে ওরা থাকে। আর আপনাদের ভাইয়া সবার শেষে খাওয়া কমপ্লিট করেছেন, এখন উনি চলে এসেছেন আমাদের সাথে কেক কাটতে। তো এবারে আমরা একটু ছবি টবি তুলবো আর কেক খেয়ে একটু বেশ মজা করব। এখানে সবাই অধীর আগ্রহে বসে আছে কখন কেকটা কাটা হবে। তার আগে কিন্তু দেখেন ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত, ছবি তোলা, আর আমি একজন দাঁড়িয়ে আছি ভিডিও নিয়ে, কিভাবে কতটুকু ভিডিও করব আমার চ্যানেলে বা পেজে আমি শেয়ার করব। আর এই তো ক্যামেরার মধ্যে এখন স্ট্যান্ডটা লাগিয়ে দিয়ে তারপরে আমরা সবাই মিলে কেকটা কেটে নিচ্ছি। যেহেতু ফেসবুকের জন্য ভিডিও করেছি তো ক্যামেরাটাও খুব কাছে ছিল, আর লম্বা করে ধরাতে কিন্তু ওই পাশে আমাকে দেখা যাচ্ছিল না, তো এই পাশে আপনাদের ভাইয়া উঠে গেলে আমি আবার একটু বসে ছবিটা তুলবো বা ভিডিও করব। তো যার জন্মদিন তাকে আগে খাওয়ানো হচ্ছে না, ছোটটাই আগে খাচ্ছে। বেশ আনন্দ হয়েছিল সেই দিনটা আমাদের, কষ্ট হয়েছিল কারণ গরমের মধ্যে, তার মধ্যে মন ভালো ছিল না, ইন্টারনেট বন্ধ, সোশ্যাল মিডিয়াতে যে কাজগুলো করতাম সেগুলো কাজ বন্ধ ছিল, মন মানসিকতাও ভালো ছিল না, চারদিকে শুধু মানুষ মারা যাচ্ছিল, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনগুলো, বিশেষ করে আমাদের ছাত্রগুলোই তো মারা গিয়েছে, তাই না? ওদের জন্য খুব খারাপ লাগতো, আর পরিস্থিতি এত খারাপ, এত ভয়াবহ ছিল যে কখন যেন আমরাও ঘর থেকে বের হয়ে মারা যাই। কারণ আমরা যদিও মেয়ে মানুষ ঘর থেকে না বের হয়ে থাকে, আমাদের হাজবেন্ডরা কিন্তু কাজের সন্ধানে বাসা থেকে বের হয়েছিল, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক চিন্তা করতে হয়েছে। মাথায় কিন্তু চিন্তা করার ইচ্ছা না থাকলেও চলে আসে অটোমেটিক, যে নিজের ফ্যামিলির একজন লোক ঘর থেকে বের হচ্ছে চাকরির জন্য, কাজের জন্য, তাই না? তো সেই জন্যই কিন্তু অনেকটা ভয়ভীতি কাজ করেছিল। এমন পরিস্থিতিতে এমন একটা ভিডিও শেয়ার করারও ইচ্ছা হচ্ছিল না, তবুও ভিডিও করেছি, স্মৃতির পাতায় রেখে দেব। একদিন এক বছর পরে হয়তো আমাদের আবার এরকম নাও থাকতে পারি আমরা, তাই না? উপরওয়ালা কখন কাকে কোন নির্দেশ দেন সেটা তো বলতে পারছি না। তো যাক, সবাই ছোঁচার মতো কিন্তু কেক খেয়ে ফেলছে আমাকে রেখেই, দেখেন কিভাবে কেক খেতে পারে। কেক খাওয়ার মধ্যে সবাই খুব ফার্স্ট আমরা, তাই না? আমি একটু কম খাই, আমার যেহেতু উচ্চ রক্তচাপ আছে, আমাকে ডক্টর বলে দিয়েছিলেন এগুলো একটু কম খেতে, তো আমি একটু কমই খাই। এই যে আমার ছোট মেয়ের হাতে যতটুকু আমি ঠিক অতটুকুই খাবো, এর বেশি খাবো না, খেলে আমার সমস্যা হবে। এবার আমি বসে পড়েছি, আপনাদের ভাইয়া উঠে গিয়েছে, কিছু ফটোশ্যুট হচ্ছে এখন,
উনি ওনার মোবাইল দিয়ে তুলছে, আগামীকাল অফিসে গেলে দেখাতে পারবে, নিজের মোবাইলে রেখে দিবে কিছু ছবি, এই যে আমি এতটুকুই খাবো, এর বেশি আসলে খাবো না, একটু ক্রিম খুঁজে নিব, মানে এই যে চকলেটগুলো। তা আমি আসার আগে কিন্তু ওরা এই কেকের চারপাশে যে চকলেটগুলো ছিল একটু শক্ত, সেগুলো খেয়ে ফেলেছে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে কেক, ওরা মনে হয় যেন প্রতিদিন খেলেই ওদের ভালো লাগে। আমি যদিও চকলেট কেক খাই না, তবুই একটু নিয়েছি আসলে টেস্ট করার জন্য, কিন্তু চকলেট কেকটা একদমই মজা না। যাই হোক, সবাই আমার প্রিন্সেসের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে, আল্লাহ হাফেজ।